প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা শিখব, পিথাগোরাসের উপপাদ্য। গণিতের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে এটা, পিথাগোরাসের উপপাদ্য। তো চলো দেখে নেওয়া যাক পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাসের উপপাদ্যটি হলো, কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ গুণন লম্ব গুণন ভূমি, এবং বর্গক্ষেত্রের যদি একটি বাহু এ হয় তার ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কয়ার, এবং আর একটা সহজ একটা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখে নেওয়া যাক কি করে পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করব। প্রথমে আমরা একটি বাহু নেব এবং সেই বাহুটির যে কোনো পরিমাপে দুটি অংশে বিভক্ত করব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি বাহু নিলাম এবং সেটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা ডট এখানে এই বিন্দুটাতে দুই ভাগে ভাগ হলো। প্রথম ভাগটার নাম দিলাম এ এবং দ্বিতীয়টার অংশের নাম দিলাম হচ্ছে বি। এরপর বাহুটি দিয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, নিচের চিত্র মতো করে একটা বর্গক্ষেত্রটা অঙ্কন করি। অর্থাৎ এখানে কিভাবে আছে একটু ভালো করে খেয়াল করো, এই সাইডটা এ বি, আবার এ বি এ বি এ বি, এখানে এ এবং এ পাশাপাশি নাই, এর পাশে আছে বি, বির পাশে এ, এর পাশে বি, বির পাশে এ, এর পাশে বি এবং বির পাশে এ। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে হচ্ছে, যেহেতু বর্গটির বাহু এ প্লাস বি, তাহলে বর্গটির ক্ষেত্রফল হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এবার বিভক্ত বিন্দুগুলো যোগ করি, ফলে আগের যে বর্গক্ষেত্রটা ছিল অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা, এবার আমরা কি করব, এই যে বিভক্ত বিন্দুগুলো আছে, আমাদের চারটা বিভক্ত বিন্দু আছে, এদেরকে আমরা যোগ করে দিব। যোগ করলে কি হচ্ছে, আমরা ভেতরে এরকম একটা বর্গক্ষেত্র পাচ্ছি। এবার খুব ভালো করে খেয়াল করো, এবং এই বর্গক্ষেত্রের এই প্রতিটা বাহুর নাম দিলাম হচ্ছে আমরা সি। এবার খুব ভালো করে খেয়াল করো, এই বর্গক্ষেত্রটির মধ্যে মোট ভাগ হচ্ছে পাঁচটা অংশে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ চারটা হচ্ছে ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র, সেটাই যার মধ্যে একটি সমকোণী ত্রিভুজ চারটি এবং একটি বর্গক্ষেত্র। তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমি এখান থেকে তুলে নিয়ে সেভাবে চিন্তা করি, যার প্রতিটি বাহু হচ্ছে একটা বাহু এ আর একটা হচ্ছে বি, তাহলে এবং এইখান থেকে যদি আমরা বর্গক্ষেত্রটা নিয়ে আসি, তাহলে বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু হবে হচ্ছে সি। এবার সমকোণী ত্রিভুজ চারটির ক্ষেত্রফল কি হবে, আমরা আগে জেনেছি যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন লম্ব বা উচ্চতা, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ বি। তাহলে চারটার ক্ষেত্রফল হবে, তাহলে আমরা এই এ বির সাথে আমরা এ চার গুণ করে দিব। এবার এই দুই এবং চার কাটাকাটি হয়ে আমাদের কত হচ্ছে, দুই থাকে, তাহলে এদের গুণফল হবে হচ্ছে টু এ বি। এবার ছোট বর্গ অর্থাৎ এই যে এইখান থেকে যে বর্গটা নিয়ে আসলাম, সেই ছোট বর্গটির প্রতিটি বাহু যদি সি হয়, তাহলে বর্গটির ক্ষেত্রফল হবে হচ্ছে সি স্কয়ার। তাহলে সুতরাং সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এই সি স্কয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার প্লাস টু এ বি। ক্ষেত্রফল পেয়েছি, সেটা দুটি ছিল একই বর্গের, সুতরাং দুইটা ক্ষেত্রফলকে আমরা সমান লিখতে পারি, অর্থাৎ একটার ক্ষেত্রফল ছিল এ প্লাস বি হোল স্কয়ার এবং আর একটার ক্ষেত্র ছিল সি স্কয়ার প্লাস টু এ বি। তাহলে যেহেতু দুইটা একই বর্গের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিতে পারি। এরপরে আমরা এটাকে যদি সূত্রে ভাঙাই, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং ডান দিকটা সি স্কোয়ার প্লাস টু এ বি, এবং উভয় দিক থেকে যদি আমরা টু এ বি বিয়োগ করে দেই, তাহলে থাকে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। এখানে আমরা দেখি সিটা ছিল সি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এ লম্ব এবং বি হচ্ছে ভূমি। তাহলে আমরা কি পাচ্ছি, এই সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার
is equal to লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এটাই হচ্ছে আমাদের অতি প্রিয় পিথাগোরাসের উপপাদ্য। তো আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছো, বুঝতে পারোনি তারা আমার ভিডিওটা আবার প্রথম থেকে খেয়াল করো, প্রয়োজনে বারবার দেখো। একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। আমার বিশ্বাস তোমরা মনোযোগ দিয়ে এক বা একাধিকবার দেখলে তোমরা এই পিথাগোরাসের সূত্রটা খুব ভালো করে বুঝে যাবা। এবং এই সূত্রটা 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে এর অ্যাপ্লিকেশন প্রচুর ব্যবহার আছে। তাই আমি বলবো তোমরা পরীক্ষার, শুধু পরীক্ষার কথা চিন্তা করে না, ভবিষ্যতে ম্যাথমেটিক্সে যারা ভালো করতে চাও তারা পিথাগোরাসের উপপাদ্যটা মনোযোগ দিয়ে দেখবা। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। তো যারা যাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে তারা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না, এবং আমাদের পেজটায় অবশ্যই লাইক দিও। পরবর্তী ক্লাসে আর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।